वेलकाम बैक फ्रेंड्स। एखोनी मात्र पा खबर अनुजाई ठंडाय हुड़मुड़िए दाम बाढ़लो डिमेर। तो बंधुगण, डिमेर दाम कत टाका बाढ़लो, बेड़े कत टाका हुएछे, कि कारणे दाम बाढ़लो, नतून दाम कत हुएछे, आमरा ए भिडियोते ए टू जेड आलोचना करब। तो जानते हुए अवश्य भिडियोटा शेष पर्यन्त देखबें, भिडियो के एगिए एगिए देखबें ना, ना होले आपनि अनेक किछु मिस करबें, अवश्य शेष पर्यन्त देखबें। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা, আপনি আপনার জেলায় ডিম কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। ঠান্ডায় ফের একবার দাম বাড়লো ডিমের। গত তিন থেকে চার বছরের সমস্ত রেকর্ড ভেঙে ডিমের দাম এখন সবচেয়ে বেশি। কুড়ি ডিসেম্বর ডিমের দাম ওপেন মার্কেট রেটে গত তিন বছরের অফিসিয়াল রেটের রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লির ওপেন মার্কেটে একশোটা ডিম ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে, অথচ অফিসিয়াল রেট ৫২১ টাকা। তিন বছর আগে ডিমের অফিসিয়াল রেট ৫৪৩ টাকা ছিল। দেশের মধ্যে ডিমের সবচেয়ে বড় মান্ডিতে একশোটি ডিমের অফিসিয়াল দাম ৪২০ টাকা থেকে বেড়ে ৫২১ টাকায় পৌঁছে গিয়েছে। ওপেন মার্কেটে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে ডিম। অল্প সময়ের মধ্যেই হুহু করে বেড়ে গিয়েছে ডিমের দাম। ৫ ডিসেম্বরের দুদিন আগে পর্যন্ত ডিমের দাম ৪২০ টাকা ছিল, কিন্তু ৫ ডিসেম্বরের পর দাম বেড়ে ৪৮৩ টাকা হয়ে গিয়েছে। মুরগিদের মধ্যে আরডি রোগ হয়েছে, তার জেরে ডিমের উৎপাদন কমেছে, এর জেরে ডিমের দাম অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।